দাঁত হাজা চুলকানি র্যাশ চর্মরোগ দূর করতে অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছেন, কোনোটাই কাজ হচ্ছে না। এভাবে এই নিয়মে এই উপকরণ দিয়ে বানিয়ে ব্যবহার করলে আপনার দাঁত হাজা চুলকানি এগুলো একেবারেই দূর হবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শরীরের বিভিন্ন স্থানে এই দাঁত হাজা চুলকানি র্যাশ হয়ে থাকে, তো আপনি এই ভিডিওটি না টেনে কথাগুলো শুনবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখানে আমি নিয়েছি অ্যালোভেরা। প্রথমত বলছি, যাদের এই চুলকানি র্যাশ দাঁত হাজার সমস্যা আছে, তারা বাসায় একটি অ্যালোভেরা গাছ রাখার চেষ্টা করবেন। অ্যালোভেরা দাঁত হাজার চুলকানি দূর করতে দারুণভাবে কাজ করে। তো এখানে আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার এই দাঁত হাজাতে অ্যালোভেরা ব্যবহার করবেন আর ক্রিম বানিয়ে ব্যবহার করবেন। এরকম জেল টাইপের একটি অ্যালোভেরা নিয়ে নিতে হবে। অনেক অ্যালোভেরা আছে ছোট, সেটাতে একদম পানি পানি, আবার অনেকগুলো আছে ছোট, সেটা একদম মানে অ্যালোভেরা গাছটা একদম পারফেক্টভাবে হয়েছে। অথবা বাজার থেকে একটি ডোগা কিনে নিয়ে আসবেন 15-20 টাকা দিয়ে। তো আমি এতটুকু অ্যালোভেরা কেটে রেখেছি, আর অ্যালোভেরা জেল আমি আগে থাকতে করে নিয়ে 2 চামচ পরিমাণ এখানে জেল নিয়েছি, আর সাথে নিচ্ছি রসুন। আর এই রসুনটা আমাদের দাঁত হাজা চুলকানি দূর করতে দারুণভাবে কাজ করে। এই প্রাকৃতিক জিনিস দিয়ে আপনি ব্যবহার করে দেখুন, কোনো সাইড ইফেক্ট নেই, এতটা উপকার পাবেন। আমি এখানে এরকম 2 কোয়া রসুন ভালো করে থেতো করে একটু রস বের করে নিয়েছি এতটুকু পরিমাণ, আর সেই রসটা আমি অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু রসুনও ব্যবহার করতে পারেন, অনেক সময় হাতে সময় নেই, জায়গাটা অনেক চুলকাচ্ছে র্যাশ, সে অবস্থায় ব্যবহার কিভাবে করবেন বলে দিব। আর এখন আমি নিচ্ছি এখানে কর্পূর। এই কর্পূরটা আমাদের দাঁত হাজা দূর করতে দারুণভাবে কাজ করে। এটা এক ধরনের কর্পূর, মানে ন্যাপথলিনের মতো দেখতে, এটা পূজার কাজে তারা হিন্দুরা ব্যবহার করে। আর এখন কিন্তু এই কর্পূর অ্যাভেলেবেল পাওয়া যাবে, সবসময় পাওয়া যায়, বাজারে যে খোঁজ করলে আপনাকে বলে দিবে যে এই কর্পূরটা কিভাবে পাওয়া যায়। কর্পূরটা হচ্ছে এরকম চাকা চাকাও আছে, আবার গুঁড়া গুঁড়াও আছে, আপনি যেভাবে সুবিধা ঠিক সেভাবে কিনে নিয়ে আসবেন। এখানে আমি কর্পূর মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্পূর এতটা দূর করে ফাঙ্গাল ইনফেকশন, দাঁত হাজা হলে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, রক্ত পড়ে, চামড়াও ছিলে যায়। সেক্ষেত্রে এই কর্পূরটা ব্যবহার করলে আপনার দাঁত হাজা অন্য জায়গায় ছড়াবে না, এবং কালো দাগ হয়ে যায় এই চুলকানি দাঁত হাজার কারণে, সেগুলো কিন্তু এই কর্পূরে দূর করে দিবে। আমি কিন্তু এখানে নারকেল তেল দিয়েছি, নারকেল তেল অনেক কাজ করে, আপনি এভাবেও নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল জ্বালা পোড়া চুলকানি র্যাশ দূর করে। এখানে আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বলে দিব আপনি এটা কিভাবে ব্যবহার করবেন। এই অ্যালোভেরাটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, আপনার হাতে সময় নেই, আপনি অ্যালোভেরা একটা গাছ কেটে জেল বের করে চুলকানির স্থানে দাঁতের স্থানে ভালো করে ঘষে নেবেন দিনে 3-4 বার। আর এখন বলে দিব আপনার হাতে আবারও সময় নেই, আপনি রসুন 1 কোয়া নিয়ে ভালো করে থেতো করে এটা রস টস একটু বের করে এই আক্রান্ত স্থানে দিয়ে দিবেন। দেখবেন ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার দাঁত হাজা ছড়াবে না। রসুন নিয়মিত ব্যবহার করলে আপনার মূল থেকে দাঁত হাজা চুলকানি দূর হয়ে যাবে। এখন আপনি এটা কীভাবে ব্যবহার করবেন, এই সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করলে আপনি আরও ভালো ফলাফল পাবেন। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পেতে। অনেকেই ভিডিও দেখেন, লাইক দেন না, অনুরোধ রইল একটি লাইক দেওয়ার জন্য। আপনি এই ক্রিমটি ব্যবহার করার আগে স্যাভলন ডেটল যেটাই থাক ভালো করে দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন, না থাকলে হালকা একটু কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে ধুয়ে তারপরে মুছে এই ক্রিমটি ব্যবহার করবেন। আপনি এটা রাতে দিনে সকালে যে কোনো টাইমে করতে পারেন, তবে রাতেও করতে পারেন, ভালো হবে নিরিবিলি। দিনে 2-3 বার করবেন, এরকম টানা 10-15 দিন করেন, আপনার দাঁত হাজা একেবারেই চলে যাবে, দাঁতের জন্য যে দাগ হয় সেটাও চলে যাবে, দাঁত আর কখনো হবে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো।